আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো ক্যালকুলেটর দিয়ে ডিসকাউন্ট হিসাব কিভাবে করতে হয়। ধরুন 1200 টাকার কাপড়ে 30% ডিসকাউন্ট চলছে। এখন 1200 টাকা হতে 30% ডিসকাউন্ট দিলে কাপড়ের বর্তমান মূল্য কত হবে, আপনি এই 30% কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করবেন সেই বিষয়টি দেখাচ্ছি। প্রথমে আমরা ক্যালকুলেটরে লিখব 1200, তারপর এই বিয়োগ চিহ্নতে ক্লিক করব। এবার ডিসকাউন্টের পরিমাণটা লিখব, অর্থাৎ এখানে 30% ডিসকাউন্ট ছিল তাই আমি 30 লিখলাম। আপনার এখানে 12%, 20%, 30%, 15% যে পার্সেন্টটা থাকবে সেটা আপনি এখানে লিখবেন। এবার পার্সেন্ট কিতে ক্লিক করবেন, রেজাল্ট আসলো 840 টাকা। অর্থাৎ 1200 টাকার কাপড়ে 30% ডিসকাউন্ট দিলে কাপড়ের বর্তমান মূল্য হবে 840 টাকা। এভাবে যে কোনো জিনিসের ডিসকাউন্ট হিসাব ক্যালকুলেটর দিয়ে খুব সহজে বের করতে পারবেন, হোক সেটা জুতা কিংবা কাপড় চোপড় বইপত্র ইত্যাদি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।